আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমি বুঝিয়েছি আপনি তাই না? আমার তো না বেশি শর্ম হয়নি, তার আমি বহুত বুঝাইছি আপনার তার অভাব লাগে। আমার দাদাও শর্মাইতা, আমার চোদ্দ শ্রেণীর যা আছেন সবে শর্মাইতা, এখন আমার বউও শর্মাই। আরে যে আলোতে আত্মালি দিলায় আমি তো বুঝে উঠতাম পারো না, তুমি পুরুষ না মহিলা না হিজড়া। আমি বাপু হিজড়া শিক্ষা মিক্সা করি না। আমার বউ আপনার বউ কি হয়েছে ডাক্তার সাহেব? আজ কয়দিন ধরে তাই না খাইয়া থাকতে পারেন না, আর খাইলে থাকতে পারেন না। না খাইয়া তাহতে পারেন না, আবার খাইলে চাটতেও পারেন না, বমি বমি পাওয়া হয়। ঠিক আছে, আপনার সবসময় ফ্রেন্ড আউট হয়? ওই ঠিক আছে। আপনার দিনে কয়বার বমি হয়? সমস্যা তো আমার নাই, সমস্যা হইলো আমার ওয়াইফ ওর, আমার বউর, মানে আমার প্রান্তীয় তোমার। আচ্ছা আচ্ছা, আপনার ওয়াইফ ওর বমি হয়। ডাক্তার সাহেব আসলে রোগটা কি তোমার কইবার কুড়িয়া? রোগ কি তা জানো না? নি আরে মিয়া, বালা মানুষ রে বেমার পালাইছে, হারাইয়া ওখানে আবার ওরা রোগটা পিতা। পিতা কিতা বল ডাক্তার সাহেব? আমি আবার কিতা বললাম? আরে করছো না, আমি তো কিচ্ছু করছি। আপনি তো যা করার করছেন। ইয়ার লাইতে কিতা বল ডাক্তার সাহেব, আমি কিচ্ছু করছি না, আপনি তো আমার পালা গরুর মাঝে মাইল লাগাই যা। আমার বউ আমার কত লাইক করে, আমার কত বালা পায়, আপনি কিতা চাইলে আমার বউর লোকে আমার মাইল লাগাইতে চাইলে না কিতা? এরে গুনো সেই তো নামি সুখবর আছে, আপনার তো বাচ্চা হওয়ার সম্ভাবনা। ও শোনা মাই, এরলা কিন্তু কই বমি বমি করে এখানে খালি। তো ডাক্তার সাহেব আমার বমি বন্ধ করার কিছু দক্ষ। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি তা চাই? আমি কিছু চাই না, আর আপনার কাছে কিছু সওয়ার নাই। আপনার লগে দুইটা কথা কইবার লাগি আছে ডাক্তার সাহেব। আচ্ছা আপনি ওদিকে বোকা, আপনি একটু সুজইয়া বোকা। বাচ্চা তো দেখি ছয় মাস হয়ে গেছে ডাক্তার সাহেব। বাচ্চা তো আমার ভেতর নয়, বাচ্চা তো আমার ওয়াইফের ভেতর। আরে আপনার ভেতর টিকা দিয়া যদি আপনার বউর ভেতর খবর হইতাম ভালো না, তে আমি ডাক্তার হইলাম কি তা লাগে? ইয়ে কি দাবো ডাক্তার সাহেব? আমি দিলাম সত্য। এবলা হোকা আপনার কিটা সমস্যা?
ডাক্তার সাহেব, আমার মনোরবিত্তের রোগে বড় করিয়েছে ডাক্তার সাহেব। তাহলে গুদাম খুলিয়া কোনো ঘুমাব, আমি আগে দেখি কি তার সমস্যা। গুদাম খুলার রাত্র নাই ডাক্তার সাহেব, আপনার লোকে আমার দুইটার কথা হইলে চলব ডাক্তার সাহেব। ভিজিট কিন্তু লাগবে, ঠিক আছে মাফ নাই। ভিজিট জি আচ্ছা, ভিজিটও হবে এবলা হোক আপনার সমস্যা হানোর কথা। আচ্ছা ডাক্তার সাহেব, আপনার সাইনবোর্ডও দেখলাম PMGRCK, এটার মিনিংটা কিটা ডাক্তার সাহেব একটু বুঝিয়া বলবেন। আপনি ওটা বুঝছেন না, পি হইল পুরুষ, এম হইল মহিলা, জি হইল যাবতীয়, আর হইল রোগের, সি হইল চিকিৎসা, কে হইল করা। ও বুঝছি ডাক্তার সাহেব, আপনি এখান দিয়ে বুঝাইছেন পুরুষ ও মহিলা যাবতীয় চিকিৎসা করাব। তো ডাক্তার সাহেব, বড় বড় সাইনবোর্ডও করে দেখা হয় MBBS, এটার মিনিংটা কিটা ডাক্তার সাহেব? আপনি মন দিয়ে অনুকা, এক নম্বর এম মানে মৌলভীবাজার, দুই নম্বরে বি মানে বগুড়া, তিন নম্বরেও বি তার মানে বরিশাল, চার নম্বরে এস মানে সিলেট। অর্থাৎ এই ডাক্তার সাহেব হলে মৌলভীবাজার, বরিশাল, বগুড়া, সিলেট পর্যন্ত তারা যাইতে পারবা, আর আরও কিছু দেখবা। আপনি এক নম্বর হইল গিয়া এম মানে মৌলভীবাজার, দুই নম্বর হইল গিয়া বি মানে বরিশাল, তিন নম্বর হইল গিয়া আবার বি মানে বগুড়া, চার নম্বর হইল গি এস মানে সিলেট। এরা ও দোকান পর্যন্ত যাইতে পারবা, আর BCS যদি লাগাইতে থাকে তে মনে করবা তারা বাগেরহাট, কুমিল্লা, সুনামগঞ্জ পর্যন্ত যাইতে পারবা, ও দোকান পর্যন্ত তারা চিকিৎসা সীমা। ও বুঝছি, MBBS BCS হইল মৌলভীবাজার, বগুড়া, বাগেরহাট, সুনামগঞ্জ, সিলেট। আচ্ছা ডাক্তার সাহেব, অন্য অন্য ডাক্তাররা বলে দুই প্রেসক্রিপশন লেখায় লন্ডন, আমেরিকা, ভারত, কানাডা, তার মানে তারা ও দেশে গিয়া লেখাপড়া করছে। সে ডাক্তার সাহেব, আপনি কোন কোন দেশে গেছেন? আরে মিয়া, আমিও তো কম গেছি না, মৌলভীবাজার থেকে গোলা বাজার পর্যন্ত গেছি। আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেব, আপনি দেখি বহুত জায়গা গেছেন গিয়া। সে আপনার সার্টিফিকেটটা একটু দেখাইন চাই আমারে। ও সার্টিফিকেট ইটা আমার লোকে দেখে না, ইটা আমার বউ বেনিফিট দেখে। ডাক্তার সাহেব, ডাক্তারই বলবা আপনি, আর সার্টিফিকেটটা আপনার বউর কাছে, ইটা তো বুঝলাম না ডাক্তার সাহেব। ইটা বুঝলাম আমি, আমার বউ রিক্সা থাকি ধরিয়া রেলগাড়ি চড়া পর্যন্ত ও অংশ করে, আর মার্কেটিং করা গেলে তো কতই নাই, তাই জানি না গোলার মধ্যে জুলাই রাখি কিনা। সপ্তাহ শেষে ডাক্তারও বউ বলি একটা কথা, ইচ্ছা সকলে তাই খুব ইজ্জত পাই। ডাক্তার সাহেব, আমি 500 টাকা ভিজিট চেয়েছিলাম, ও লোক আপনার 500 টাকা ভিজিট। হ্যাঁ আপনি সাংবাদিক? সম্মানিত দর্শক শ্রোতা, শুনিয়া ডাক্তারের কথা আপনারা হয়তো ধরছে মাথা ব্যথা, বেতা ওই বাড়ির কথা, কারণ আজকাল তো ডাক্তার হল যে অবস্থা, পার্লারও সাজাইলেই খালা মানুষ সাজা হয় না, আর এসি লাগাইল চেম্বার হইলেই ডাক্তার ভালো হয়, আবার বালা ডাক্তার হবেলায় রুগীর মৃত্যু হয়। খালি বালা ডাক্তার নয়, বালা মনে ডাক্তার হইলে রুগী সুস্থ হয়, অসচেতনার কারণে আর মৃত্যু নয়, সচেতনতার জন্যই আমাদের এই অভিনয়।